সাংবাদিকদের সাথে কথা বলছেন বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। কিছু কাজ তো ঘরে বাড়ি বসে থাকা, কিছু লেখালেখি করতে পারি বা মানে, কিন্তু যে অ্যাক্টিভলি রাজনীতি করা এটা আমার পরিকল্পনা নাই। কারণ দেশের মানুষ আমাকে এত বড় ইজ্জত দেওয়া, এই দেশে দুই মেয়াদে তারা রাষ্ট্রপতি করছে, সর্বোচ্চ পদ দেশে, সুতরাং আবার আমি রাজনীতি করব বা মানে অন্য কোনো পদে গিয়া যাবো এইসব, এটা আমার মনে হয় যে এটা করলে এই দেশের মানুষকে আমি হেয় করব, সেটা আমি করব। বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ কথা বলছিলেন সাংবাদিকদের সাথে, তার একটি অংশ দেখছিলাম আমরা সরাসরি।